আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার বাটার বান তৈরি করে দেখাবো। বাটার বান তৈরি থেকে শুরু করে এটা কিভাবে সংরক্ষণ করতে হবে তার সব ডিটেলস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এই বাটার বান তৈরিতে আমি আপনাদেরকে যতগুলো টিপস দেবো চেষ্টা করবেন সবগুলো ফলো করতে, ইনশাল্লাহ আপনাদের বাটার বানও অনেক সুন্দর হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার বাটার বান তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে হাফ কাপ কুসুম গরম পানি নিচ্ছি, এর সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এই ইস্টটা আমি ডিপ থেকে বের করে সরাসরি ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতেই পারছেন ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আমি এখানে একটু পুরনো ময়দা ব্যবহার করেছি, এই জন্যই পানির পরিমাণটা বেশি লাগছে। আপনারা যদি নতুন প্যাকেটের ময়দা ব্যবহার করেন তাহলে এখানে 1/3 কাপ কুসুম গরম পানি নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ব্রেড ইমপ্রুভার। আপনাদের কাছে ব্রেড ইমপ্রুভার না থাকলে না দিলেও চলবে। এই ব্রেড ইমপ্রুভারের সাথে ব্রেড হওয়া না হওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই, ব্রেডটা যাতে অনেক দিন ভালো থাকে এজন্যই কিন্তু এই ইমপ্রুভার ব্যবহার করা হয়। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেখান থেকে 2 টেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো ধরনের তেল বাটার এগুলো ছাড়াই এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে একদম নরম করে নিতে হবে। প্রথম পর্যায়ে মথে নেওয়ার সময় এটা একটু হাতে লেগে লেগে আসবে, একটু পরেই দেখতে পারবেন এটা খুব সুন্দরভাবেই মথে নেওয়া যাচ্ছে। কোনো ধরনের তেল বা বাটার ছাড়াই আমি 15 মিনিটের জন্য মথে নিয়েছি। আমার 15 মিনিট সময় লেগেছে, আপনাদের 20 মিনিট সময়ও লাগতে পারে। আর ব্রেড ভালো হওয়া কিন্তু ডিপেন্ড করে এই মথে নেওয়ার উপরে। এখন এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা মিশিয়ে নেওয়ার সময় ডোটাকে আরও 5 মিনিটের মতো মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে, এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব। চারপাশে খুব ভালোভাবে তেল মেখে নিচ্ছি। এখন এর উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে দিচ্ছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। আমি যেখানে কাজ করি এখানে প্রচণ্ড পরিমাণে গরম, আমি এখানেই রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পারছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন খুব আলতোভাবে এর মধ্যে থেকে বাতাস বের করে নিচ্ছি। কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমি একদম ফাঁকিবাজি পদ্ধতিতে বাটার বান তৈরি করব। একটা বেকিং ট্রের উপরে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি। এখন এর মধ্যে ব্রেডের ডোটা দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এখন একটা কেক টেস্টারের সাহায্যে এর উপরে কিছু দাগ কেটে নিচ্ছি। এখন এই ব্রেডের ডো ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এই পর্যায়ে ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি, 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। ব্রেড তৈরিতে ওভেনের তাপমাত্রা কিন্তু বেশি দিতে হবে। আপনারা যদি চুলায় বেক করেন তাহলে যেই হাঁড়িতে ব্রেডটা বেক করবেন সেই হাঁড়িটাকে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নেবেন। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পারছেন ব্রেডটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন কেক টেস্টারের সাহায্যে এর উপরে আবারও কিছু দাগ কেটে নিচ্ছি। এখন এর মধ্যে ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিম ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এখন এই ব্রেডটাকে বেক করে নেব, 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। যেহেতু এই ব্রেডটা সাইজে অনেক বড়, এজন্য 20 মিনিট সময় লাগবে। আপনারা যদি ছোট ছোট ব্রেড তৈরি করেন সেক্ষেত্রে 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। 20 মিনিট হয়ে গেছে, ব্রেডটাকে ওভেন থেকে বের করে গরম অবস্থায় এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করার একটা কারণ হলো এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু চকচকে থাকবে। বাটার ব্রাশ করলে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর চকচকে থাকবে না। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে ব্রেডটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই ব্রেড কতটা সফট হয়েছে, আর দেখতেই পারছেন এর নিচটাও কতটা সুন্দর হয়েছে। এখন এই ব্রেডের ভেতরে দেওয়ার জন্য বাটার ক্রিম তৈরি করে নেব, এই জন্য 50 গ্রাম বাটার নিয়েছি। বাটারটাকে 1 মিনিটের জন্য লো স্পিডে বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। আইসিং সুগারটা দিয়ে আবারও 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে 3 বারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ না দিলে চিনির কিন্তু একটা কচকচানি থেকে যাবে, আর এই বাটার ক্রিম খেতে একদমই ভালো লাগবে না। এখন এর মধ্যে সর্বশেষ দুধটুকু দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স। হাই স্পিড 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। বাটার ক্রিম কিন্তু এখন পুরোপুরি রেডি। ব্রেড নাইফের সাহায্যে ব্রেডের মাঝ বরাবর কেটে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি কেটে দুই ভাগ করা যাবে না। এখন এর মাঝে বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কত সহজে বাটার বান তৈরি করা যায়। এখনই একই রকমভাবে আমি সবগুলো বাটার বান তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আর এই বাটার বান খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা।
বাসায় একবার হলেও মজাদার এই বাটার বান তৈরি করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাটার বান আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। একটা প্লাস্টিক র্যাপের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। রুমে স্বাভাবিক তাপমাত্রায় রেখে খেতে পারবেন 2 দিনের মতো, আর ফ্রিজে নর্মালি রেখে খেতে পারবেন 3 দিনের মতো। আমার আজকের এই বাটার বানের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।